বাসস্ট্যান্ডে ঘুরে বেড়ানো সেই ছেলেটা আজ বলিউড কিং, বলিউডকে শাসন করছেন। ভাগ্য মানুষকে কিভাবেই না বদলে দিতে পারে, যেমন বদলে দিয়েছে বলিউড কিং শাহরুখ খানকে। শাহরুখ খানকে সবাই একজন বড় অভিনেতা হিসেবে চেনেন। সেই শাহরুখ খানকে কি চেনেন যিনি অল্প অল্প করে ক্ষুদ্র এবং নগণ্য একজন মানুষ থেকে উঠে এসেছেন, হয়েছেন কিং খান? শাহরুখ খান শৈশবে বাবা মায়ের সাথে দিল্লির একটি ভাড়া বাসায় বাস করতেন। স্কুলে শাহরুখ পড়াশোনার যেমন দুর্দান্ত ছিলেন, তেমনি উজ্জ্বল ছিলেন হকি এবং ফুটবলে। এই দুই খেলায় শাহরুখ ছিলেন অনবদ্য। হয়তো সেই ছাপটাই পাওয়া গেছে চাক দে ইন্ডিয়ায়। কলেজ জীবনে শাহরুখের মাথায় অভিনয়ের ভূত চেপেছিল, এমন জোরালোভাবেই চেপেছিল যে মাস্টার্সের মাঝপথেই তিনি ডিগ্রি ছেড়ে থিয়েটারে নেমে গেলেন। কিন্তু যার ভাগ্যের লিখন খারাপ, তার সব দিক থেকেই যেন খারাপই আসতে থাকে, আসলোও তাই। সেই সময় তার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন, তার কিছুদিন পর মাও পৃথিবী ছেড়ে বিদায় নিলেন। অভাগা যেদিকে চায় সাগর নাকি সেদিকে শুকিয়ে যায়। শাহরুখ খান দারুণ অর্থ সংকটে পড়ে গেলেন, যার ফলে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার কাজ শুরু করলেন। সেখানে তিনি পেতেন মাত্র 50 রুপি। শাহরুখ বলেছেন, সিনেমায় অভিনয় করার লক্ষ্য নিয়ে যখন আমি মুম্বাইতে আসি তখন আমার থাকার জায়গা ছিল না, খাবার ছিল না, টাকা পয়সা ছিল না। সেই সময় তিনি টিভি সিরিয়ালের ছোট ছোট চরিত্রে কাজ করা শুরু করলেন। শাহরুখের নিকট তখন এটাই অনেক কিছু। শাহরুখ কাভি হা কাভি না নামের একটি সিনেমায় প্রথমবারের মতো কাজ করলেন এবং সেখান থেকে 25,000 রুপি সম্মানে পেলেন। নিজের ছবি মুক্তির দিন নিজেই ছবির টিকিট ক্রয় করেন। সে সময়ও তিনি মুম্বাইয়ের বাসস্ট্যান্ড ও সমুদ্র সৈকতের ধারেই ঘুমাতেন। ভাবা যায়, একজন অভিনেতার সিনেমা মুক্তি পাচ্ছে, সেই সময়ও তিনি বাসস্ট্যান্ডে ঘুমাচ্ছেন, সমুদ্রের ধারে ঘুমাচ্ছেন। 1993 সালটা শাহরুখের ক্যারিয়ারকে রীতিমতো মোড় ঘুরিয়ে দিল, বলতে গেলে পুরো জীবনটাই পাল্টে গেল। আর ভারতকে দিয়ে গেল বলিউড বাদশাহ নামের একজন মানুষকে, যিনি বলিউডকে শাসন করে চলেছেন। 5 বছরের সংগ্রামী জীবনের পর মুক্তি পেল দিওয়ানা ছবিটি। এই ছবিতে দিব্যা ভারতের বিপরীতে ঋষি কাপুরের সাথে প্যারালাল চরিত্রে অভিনয় করলেন শাহরুখ। এই সিনেমায় শাহরুখের এন্ট্রি হল কই না কই চাহিয়ে শীর্ষক ওই জনপ্রিয় গানটির মাধ্যমে। শুধু শাহরুখের কারণেই সুপার ডুপার বাম্পার হিট হয়ে গেল সেই ছবি, আর শাহরুখ রাতারাতি তারকা বনে গেলেন। এই ছবির প্রতিটি গান শুধু ভারত নয়, গোটা উপমহাদেশ জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। 93 সালের পরেও দীর্ঘ সময় জুড়ে ছিল দিওয়ানা উন্মাদনা। সেই উন্মাদনা এখনও কি থেমেছে? এখনও কি শোনা যায় না কই না কই চাহিয়ে সেই জনপ্রিয় গানটি? কে না শুনেছে, কে না শোনেন? এই ছবির মাধ্যমেই তিনি সেরা অভিষেকের পুরস্কারও জিতে নিলেন। শাহরুখ জানিয়েছেন, আমি যতটা না সৃজনশীল অভিনয়ের জন্য ছবিতে সাইন করেছি তার চেয়ে বেশি প্রয়োজন ছিল আমার অভাব ঘোচানো। এরপরের ঘটনা সবাই জানেন। শাহরুখ একে একে দুর্দান্ত সব ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন, হয়েছেন পুরো বলিউড ইন্ডাস্ট্রির কিং। বলিউড ইন্ডাস্ট্রিতে কখনো শাহরুখ খানকে কখনো সালমান খানকে কিং বলা হয়, কিন্তু কিং খান বলতে শাহরুখ খানকেই বোঝায়। সালমান খানকে অনেকেই ভাইজান বলে সম্বোধন করে থাকেন। শাহরুখ খানের জন্মদিন গেল, 57 বছর পার করে ফেললেন এই বলিউড সুপারস্টার। জন্মদিনকে নিয়ে গত 2-3 বছর খুব একটা আয়োজন ছিল না, মান্নাতের বাইরে জনগণের ভিড়ও তেমন ছিল না। মূল কারণটা ছিল কোভিড। গত 2 বছর কোভিডের কারণেই মূলত এই জন্মদিনটা ঘটা করে পালন করা হয়নি, আর মান্নাতকে ঘিরে হাজার হাজার মানুষের উন্মাদনাও দেখা যায়নি। এবার দেখা গেল মান্নাতের বাইরে শাহরুখকে কেন্দ্র করে হাজারো মানুষের উন্মাদনা। 3 দিন আগে থেকেই বাড়ি ঘিরে রেখেছিলেন শাহরুখ ভক্তরা। অবশেষে প্রায় মধ্যরাতে শাহরুখ দেখা দিলেন ভক্তদের, বারান্দায় আসলেন, আর পুরো দিন জুড়ে ভক্তরা শাহরুখের বাড়িকে ঘিরে রেখে শুভেচ্ছা জানালেন। শাহরুখও সেই শুভেচ্ছায় একেবারে ভেসে গেলেন, নিজেই ভক্তদের সঙ্গে সেলফি তুললেন এবং নিজে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করলেন।